তিনি হচ্ছেন স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার, অর্থাৎ বিষ্ণুই হচ্ছে শ্রী চৈতন্যদেব। সুতরাং তাকে হত্যা করা ব্রাহ্মণদের পক্ষে সম্ভব না। তাই তারা মনে করেন ভগবান শ্রী চৈতন্যদেব মন্দিরের ভিতরে প্রবেশ করেছেন এবং মন্দিরের ভিতরে প্রবেশ করে তিনি বিলীন হয়ে গেছেন বা উধাও হয়ে গেছেন। শ্রী চৈতন্যদেব নিয়ে দুই ধরনের মতামত আছে। এক হচ্ছে তিনি বিলীন হয়ে গেছেন, আরেকটা হচ্ছে তাকে ব্রাহ্মণরা কি করেছে, হত্যা করেছে। এবার এই যে শ্রী চৈতন্যদেব হত্যা হয়ে গেল, তাই তার যে কোটি কোটি ভক্ত ছিল তার সেই ভক্তরা তাকে নিয়ে কি করেছেন, তাকে অমর করে সাহিত্য রচনা শুরু করেছেন। আর ওই সাহিত্যকে আমরা বলে থাকি জীবনী সাহিত্য। আশা করি আমরা জীবনী সাহিত্য বিষয়টা ক্লিয়ার। তাহলে যদি বলে জীবনী সাহিত্য কার জীবনী, তাহলে বলতে হবে শ্রী জীবনী সাহিত্যের আরেক নাম হচ্ছে করচা। করচা শব্দের অর্থ জীবনী। জীবনী সাহিত্যের আরেকটা নাম হচ্ছে চরিত্র। চরিত্র শব্দের অর্থ জীবনী। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে যতটুকু বুঝছি এতটুকু থেকে আমি একটা প্রশ্ন করি, তাহলে বুঝলাম কিনা দেখি। বলেন তো দেখি জীবনী সাহিত্য কার জীবনী, সঙ্গে লিখতে হবে জীবনী সাহিত্য কার জীবনী। কত সালে হত্যা করা হয়েছে বলেন তো? হত্যা করা হয়েছে অথবা ভগবান বিলীন হয়ে গেছেন কত সালে? 1533। তাহলে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের সময় লোক বলা যায় না, বাবর 1526 সালে কি বাই হতে যুদ্ধে জিতেছিলেন। সুতরাং তার সময়ের ঘটনা আমরা বলতে পারি। তাহলে মানে বোঝার জন্য, মনে রাখার জন্য বলতে পারি, তিনি বাবরের ফ্রেন্ড সাইকেল ছিলেন। মনে রাখার জন্য বাস্তবে না। তাহলে আমরা শ্রী চৈতন্যদেব সম্পর্কে বললাম। তাহলে বলেন তো শ্রী চৈতন্যদেব ভগবান কি কার অবতার মনে করা হয় থাকে? বিষ্ণু পৃথিবীতে মানুষের মায়া মানুষকে রক্ষা করার জন্য বিষ্ণু পৃথিবীতে এসেছেন।
10 বার এসেছেন, কয়বার? 10 বার, 10 বার, 3 বার আমাদের সাহিত্যের জন্য লাগে। দেখেন, একবার এসেছেন রাম নামে, তো রাম নামে যখন এসেছেন তখন তিনি সাথে নিয়ে এসেছেন সীতাকে। যখন আবার তিনি কৃষ্ণ নামে এসেছেন তখন আবার খেয়াল করে দেখেন, তখন বিষ্ণুর কিন্তু একজন স্ত্রী আছে, বিষ্ণুর স্ত্রীর নাম কিন্তু লক্ষ্মী। তাহলে বিষ্ণু যখন পৃথিবীতে চলে আসেন কৃষ্ণ নামে, তখন লক্ষ্মী ফিলস লনলি, লক্ষ্মী স্বর্গে তখন একলা একলা লাগে। যখন লক্ষ্মী ফিলস লনলি তখন কৃষ্ণ লক্ষ্মী বলল, ওকে লেটস গো, তুমি আমার সাথে কি চলো, তুমি আমার সাথে চলো। পরবর্তীতে লক্ষ্মী কিন্তু পৃথিবীতে কি নামে চলে আসেন? রাধা নামে চলে আসেন। অর্থাৎ আমরা পৃথিবীতে যাকে জীবনী, দুলাল চরিত, দুলাল জীবনী, রামচরিত, রামের জীবনী, এরকম মস্তবা চরিত, মস্তবা চরিত কার জীবনী বলেন তো? মস্তবা চরিত কার জীবনী? মস্তবা চরিত কার জীবনী? মস্তবা চরিত